হ্যালো বন্ধুরা, মা হওয়া যে কোনো মেয়ের জন্য নিঃসন্দেহে অনেক খুশির খবর। কিন্তু মা হওয়ার পাশাপাশি আমরা সুস্থ সন্তানেরও আশা করে থাকি। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে সন্তানের সুস্থতা মায়ের যত্নের উপর নির্ভর করে। মায়ের একটু ভুলের কারণে আপনার গর্ভের সন্তানটি সুস্থতা থেকে বঞ্চিত হতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, গর্ভাবস্থায় কী করলে আপনার গর্ভের সন্তান সুস্থ অবস্থায় পৃথিবীর মুখ দেখবে, তাই জানাবো আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডক্টরস টিপস, সলিউশন ফর লাইফ প্রবলেমস। স্বাগতম আপনাকে ডক্টর টিপসের নতুন আরও একটি ভিডিওতে। গর্ভকালীন সময়কে তিন ভাগে ভাগ করা যায়, যেগুলোকে বলা হয় ট্রাইমেস্টার। প্রতিটি ট্রাইমেস্টারের আলাদা আলাদা গুরুত্ব এবং চ্যালেঞ্জ থাকে। আমাদের এবারের আলোচ্য বিষয় প্রথম ট্রাইমেস্টার বা প্রথম তিন মাস। হবু মা তার কিছু শারীরিক অস্বস্তি এবং আবেগের দোলাচল নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে অনেক সময় ধরতেও পারেন না বাহ্যিক কোনো শারীরিক পরিবর্তন, না হলেও তার গর্ভে রীতিমতো আলোড়ন চলছে। যেমন শিশুর মস্তিষ্ক একটু একটু করে গড়ে উঠছে, যে জন্য এই সময় কোনো সমস্যা দেখা দিলে হতে পারে বড় বিপদের আশঙ্কা। এছাড়া তার হাত পা নাক কান গঠনের পূর্বাভাসও এই ফার্স্ট ট্রাইমেস্টারেই হয়ে থাকে। সুস্থ শিশুর জন্ম দিতে গেলে মায়ের কি করা উচিত? চিকিৎসকের নির্দেশ অনুযায়ী রক্ত পরীক্ষা করাবেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা থাকলে অতি বিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। পরিবারের কারো জেনেটিক কোনো সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না, যে কোনো হালকা ব্যায়াম করা দরকার। সুস্থ সবল শিশুর জন্ম দিতে গেলে মায়ের যা যা করা উচিত নয়। ধূমপান একেবারেই করা যাবে না, কোনো রকম অ্যালকোহল নেবেন না এই সময়, কোনো ভারী জিনিস তুলতে যাবেন না, ভারী ব্যায়াম একেবারেই করা চলবে না। যথাসম্ভব খেয়াল রাখবেন যাতে ঝাঁকুনি না লাগে। স্টিম বাথ নেবেন না, পেটে ফ্লক্সিড অয়েল লাগাবেন না। এবার দেখে নেওয়া যাক কোন কোন উপাদান শিশুর সুস্থতার জন্য জরুরি। ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক এবং নিউরাল প্লেটের কঠিন গঠনের জন্য খুবই প্রয়োজনীয়। আয়রন শিশুর জন্য বাড়তি রক্তের যোগান দেবে আয়রন। ভিটামিন ই শরীর যাতে খাদ্য থেকে বেশি মাত্রায় আয়রন গ্রহণ করতে পারে সেজন্য জরুরি ভিটামিন ই জাতীয় খাবার। ক্যালসিয়াম মা এবং শিশু দুজনেরই হাড় যাতে সবল হয় এজন্য ক্যালসিয়াম জাতীয় খাবার খেতে হবে। ভিটামিন ডি প্রিটার্ম বার্থের আশঙ্কায় এড়িয়ে চলার জন্য ভিটামিন ডি খুবই প্রয়োজনীয়। ডিএইচএ মস্তিষ্ক এবং চোখের সুস্থ গঠনের জন্য ডিএইচএ প্রয়োজনীয়তা অপরিসীম। ফসফরাস সুস্থ কিডনি এবং সবল হাড়ের জন্য ফসফরাস খুবই প্রয়োজনীয়। আয়োডিন শিশুর মস্তিষ্ক যাতে ঠিকঠাকভাবে গঠিত হয় যেহেতু তার থাইরয়েড গ্ল্যান্ড এখনও তৈরি হয়নি। ক্লোয়াইন গর্ভস্থ ভ্রূণের সর্বাঙ্গিক বিকাশের জন্য অবশ্যই প্রয়োজনীয় এই ক্লোয়াইন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদেরকে। এছাড়াও আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান তা জানাতে ভুলবেন না। কিন্তু আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।